স্টুডেন্টস, আজ আমরা ইংলিশে একটা গুরুত্বপূর্ণ টপিক প্রি পজিশন নিয়ে আলোচনা করব। প্রি পজিশন ইংলিশ সেকশনে একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অনেক প্রশ্নই এসে থাকে। তো তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, WBCS, UPSC, JS, প্রিলিমস, টিএট পরীক্ষা থাকে, সেখানেও একটা ইংলিশ সেকশন থেকে প্রশ্ন করা হয়। গ্রামাটিক্যাল, স্কুল টেট, এয়ারফোর্স, নেভি, SSC, এই সমস্ত পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাও লেট স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, আই এনকোয়ার ট্যাচ দ্য মেটার। এখানে চারটি অপশান আছে, ইন, অফ, ইনটু এবং ওভার। চারটি অপশানের মধ্যে সঠিক প্রিপজিশন কোনটা হবে? এনকোয়ারের পরে সাধারণত আমরা ইনও বসাতে পারি, অনেক সময় ইনটু বসাতে পারি, আবার অফও বসে। তো এক্ষেত্রে কোনো ঘটনার মধ্যে অনুসন্ধান করা বোঝালে ইনটু প্রিপজিশনটা হবে সঠিক অ্যান্সার। এখানে আই এনকোয়ার ইনটু দ্য মেটার। নেক্সট দেখো, আই এনকোয়ার ড্যাশ হিম। এখানে এনকোয়ার কোনো ব্যক্তি বসছে, তো ব্যক্তির ক্ষেত্রে সাধারণত অফ আসে, আই এনকোয়ার অফ হিম। সঠিক প্রিপজিশন হবে বি অপশন। নেক্সট দেখো, দ্য ট্রেন কেম ড্যাশ 8 o'clock। তো এখানে সঠিক প্রিপজিশন কোনটা বসবে? 8 o'clock-এর আগে, অ্যাট, অন, বাই, ফ্রম। তো সঠিক অ্যান্সার হবে কোনটি? কারণ এখানে একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইমের আগে আমরা অ্যাট প্রিপজিশন বসাই। দ্য ট্রেন কেম অ্যাট 8 o'clock। নেক্সট দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ 31 মে, 31 মে 1985। তো এখানে সঠিক প্রিপজিশন কোনটা হবে? আমাদের ক্যালেন্ডারের ডেটের আগে শান্ত হয় অন প্রিপজিশন, এটা আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে সবসময়। নেক্সট দেখো, কাউস লিভস ড্যাশ গ্রাস গ্র্যাস। তো এখানে সঠিক প্রিপজিশন কোনটি হবে? অন, অফ, ইনটু এবং ওভার। এখানে যেটা হবে অ্যান্সার সেটা হবে এ অপশন, কাউ লিভস অন গ্রাস। তো এখানে অন প্রিপজিশন সাধারণত আমরা কোনো বস্তুর উপরে থাকলে থাকা অর্থে অন ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে অন ব্যবহার করব ডিপেন্ড অর্থে, অর্থাৎ কাউ লিভস অন গ্রাস, ঘাস খেয়ে বেঁচে থাকে, নির্ভর করা অর্থে অন ব্যবহৃত হচ্ছে। নেক্সট দেখো, হোয়াট আর ইউ লাফিং। এখানে চারটি অপশান আছে, বাই, অ্যাট, টু অ্যান্ড ওভার। হোয়াট আর ইউ লাফিংয়ের পর যেটা হবে সেটা হচ্ছে অ্যাট। লাফিংয়ের পর ফিক্সড প্রিপজিশন হিসাবে সবসময় অ্যাট বসে, হোয়াট আর ইউ লাফিং অ্যাট। নেক্সট দেখো, হি ইজ বিজি ড্যাশ হিজ ওয়ার্ক। এখানে বিজির পরে যদি কাজের উল্লেখ না থাকে, কোনো বিশেষ পার্টিকুলার কাজ যদি উল্লেখ না থাকে, তাহলে বিজির পর শান্ত উইথ বসে। উইথ শান্ত আমরা জানি ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্যবহৃত বোঝাতে উইথ প্রিপজিশনটা আমরা ব্যবহার করি, বিজি উইথ হিজ ওয়ার্ক। নেক্সট দেখো, পরটা দেখলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে, আই অ্যাম বিজি ড্যাশ রাইটিং দিস লেটার। এখানে দেখো বিজির পরে একটা প্রিপজিশন আসবে, তারপরে কিন্তু কাজটা নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, কী নিয়ে ব্যস্ত থাকে? রাইটিং দিস লেটার। তো এখানে চারটি অপশান আছে, বিজি, উইথ, অ্যাট, ওভার, নো প্রিপজিশন। তো এখানে আই অ্যাম বিজি ড্যাশ রাইটিং, তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অ্যাট, আই অ্যাম বিজি অ্যাট রাইটিং দিস লেটার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9, হি প্রিভেন্টেড মি ড্যাশ স্পিকিং। প্রিভেন্টেড একটা ভার্ব, যেখানে সবসময় সঠিক প্রিপজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নেই, সেটা হচ্ছে ফ্রম, হি প্রিভেন্টেড মি ফ্রম স্পিকিং। তো অ্যান্সার হবে এ অপশন। নেক্সট দেখো, মাই হাউস প্যারালাল ড্যাশ দ্য প্যাট্রোনা টাওয়ার। তো এখানে প্যাট্রোনা টাওয়ার প্যারালালের পরে যেটা প্রিপজিশন আছে ফিক্সড প্রিপজিশন সেটা হবে টু, অ্যান্সার হবে এ অপশন, মাই হাউস প্যারালাল টু দ্য প্যাট্রন টাওয়ার। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আমরা খুব শীঘ্রই আর একটা প্রিপজিশনের উপরে একটা ডিটেলসে আলোচনা করবো, ভিডিও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে সেটা, তোমরা অবশ্যই সঙ্গে থাকো।